হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্রথম অধ্যায় ইলেকট্রনিক্সের ইতিহাসের কিছু বেসিক নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ে বিভিন্ন ধরনের ভ্যাকুয়াম টিউব, যেমন ভ্যাকুয়াম ডায়োড, ভ্যাকুয়াম ট্রায়োড নিয়ে আলোচনা করব। যদিও বর্তমানে এই ভ্যাকুয়াম টিউবের ব্যবহার নেই বললেই চলে, তবুও ঐতিহাসিক দিক বিবেচনায় ভ্যাকুয়াম টিউবকে ইলেকট্রনিক্সের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ ইলেকট্রনিক্সের সূচনা হয়েছিল এই ভ্যাকুয়াম টিউব আবিষ্কারের মধ্য দিয়ে। প্রথম দিকের ইলেকট্রনিক ডিভাইসগুলো তৈরি হতো এই সকল ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে। আজকে আমরা জানব ইলেকট্রন নিঃসরণ কি এবং এটি কিভাবে হয়। ইলেকট্রন নিঃসরণ জানা গুরুত্বপূর্ণ, কারণ ভ্যাকুয়াম টিউবগুলো ইলেকট্রন নিঃসরণের কারণেই কাজ করে। আমরা জানি ধাতুতে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। ধাতব পরমাণুর যোজন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে খুবই দুর্বলভাবে আবদ্ধ থাকে, তাই এই ইলেক্ট্রনগুলো ধাতুর মধ্যে বিক্ষিপ্তভাবে চলাচল করে। এদেরকেই মুক্ত ইলেকট্রন বলা হয়। ধাতুতে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকায় ইলেকট্রন নিঃসরণের জন্য তাই ধাতু ব্যবহার করা হয়। কোনো ধাতুর পৃষ্ঠ হতে ইলেকট্রন বাইরে বের হয়ে আসাকেই ইলেকট্রন নিঃসরণ বলে। সাধারণ অবস্থায় ধাতুর পৃষ্ঠ হতে ইলেকট্রন বের হয় না। ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করে আনার জন্য যথেষ্ট পরিমাণ শক্তি বাহ্যিক উৎস থেকে সরবরাহ করা হয়। ইলেকট্রনগুলো ধাতব পৃষ্ঠ হতে বাইরে আসার সময় পৃষ্ঠ থেকে একটি বাধা পায়, তাই ইলেকট্রনগুলো বাইরে আসতে পারে না। এই বাধাকেই সারফেস ব্যারিয়ার বলে। এই সারফেস ব্যারিয়ারকে অতিক্রম করার জন্যই বাহ্যিক উৎস থেকে শক্তি প্রয়োগ করার দরকার হয়। যে কোনো মানের শক্তি প্রয়োগ করে ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ সম্ভব নয়। সাধারণত ধাতু ভেদে একটি ইলেকট্রন নিঃসরণের জন্য 2 ইলেকট্রন ভোল্ট থেকে 6 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত শক্তির দরকার হয়, যা ধাতুর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। কোনো ধাতব পৃষ্ঠ হতে একটি ইলেকট্রন নিঃসরণের জন্য সর্বনিম্ন যে পরিমাণ বাহ্যিক শক্তি দরকার হয় তাকে ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক বলে। কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য বিভিন্ন শক্তি উৎস থেকে বিভিন্ন প্রক্রিয়ায় বাহ্যিক শক্তি সরবরাহ করা হয়। উৎস এবং প্রক্রিয়ার উপর নির্ভর করে ইলেকট্রন নিঃসরণকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন থার্মিওনিক ইমিশন বা তাপীয় নিঃসরণ, ফিল্ড ইমিশন বা ক্ষেত্র নিঃসরণ, ফটো ইলেকট্রিক ইমিশন বা আলোক তড়িৎ নিঃসরণ, সেকেন্ডারি ইমিশন বা গৌণ নিঃসরণ। প্রথমেই আমরা জানব তাপীয় নিঃসরণ সম্পর্কে। এই প্রক্রিয়ায় ধাতুকে যথেষ্ট পরিমাণে উত্তপ্ত করা হয়। ইলেকট্রন নিঃসরণের জন্য প্রায় 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, যা ধাতু ভেদে কম বা বেশি হতে পারে। বেশি তাপমাত্রায় মুক্ত ইলেকট্রনগুলো ধাতব পৃষ্ঠ ত্যাগ করে বের হয়ে আসে। তাপমাত্রা যত বেশি হবে ইলেকট্রন তত বেশি নিঃসরিত হবে। আসলে ভ্যাকুয়াম টিউবগুলোতে এই তাপীয় নিঃসরণের প্রক্রিয়া অনুসরণ করা হয়। ফিল্ড বা ক্ষেত্র নিঃসরণ প্রক্রিয়ায় শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয়। এই ইলেকট্রিক ফিল্ড পজিটিভ হয়, যা ধাতুর মধ্যকার মুক্ত ইলেকট্রনগুলোকে বাইরে টেনে নিয়ে আসে, কারণ ইলেকট্রন পজিটিভ ফিল্ড দ্বারা আকর্ষিত হয়। ফিল্ড বেশি শক্তিশালী হলে ইলেকট্রন বেশি নির্গত হবে। আমরা পূর্বে জেনে থাকব, যথেষ্ট কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে সেখান থেকে ইলেক্ট্রন নির্গত হয়। একে পদার্থবিজ্ঞানের ভাষায় ফটো ইলেকট্রিক ইফেক্ট বলা হয়। আলোর তীব্রতা বেশি হলে ইলেকট্রন বেশি নিঃসরিত হয়। এরপর গৌণ নিঃসরণের ক্ষেত্রে দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোনো ধাতব পৃষ্ঠে আঘাত করলে সেখান থেকে ইলেকট্রন নিঃসরিত হয়। আমরা বিভিন্ন প্রকার নিঃসরণ সম্বন্ধে জানলাম। এদের মধ্যে তাপীয় নিঃসরণ ভ্যাকুয়াম টিউবগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বন্ধুরা, আমরা এখানে একটি ভ্যাকুয়াম ডায়োড দেখতে পাচ্ছি। ভ্যাকুয়াম ডায়োডে 2টি তড়িৎদ্বার থাকে। এদের মধ্যে ক্যাথোড তড়িৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়। এই ক্যাথোড থেকেই ইলেকট্রন নিঃসরণ ঘটে। এই ক্যাথোডকে পরোক্ষভাবে উত্তপ্ত করা হয়। সেই লক্ষ্যে ক্যাথোডের নিচে চিত্রের ন্যায় ফিলামেন্ট ব্যবহার করা হয়, যা পৃথকভাবে তড়িৎ উৎসের সাথে যুক্ত থাকে। এই ফিলামেন্ট উত্তপ্ত হয়ে ক্যাথোডকে উত্তপ্ত করে তোলে। এটি মূলত হিটারের মতো কাজ করে, তাই একে হিটার বলা হয়। আজকে আমরা মূলত ইলেকট্রন নিঃসরণ সম্পর্কে জানলাম। সবাইকে ধন্যবাদ।